নমস্কার বন্ধুরা, বাঙালির কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের একটি রেসিপি, পিৎজা। এটি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কড়াইতে আমি বানাচ্ছি। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করি। এই জন্য প্রথমেই একটা পাত্রে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, নুন দিচ্ছি 1 টিস্পুন, চিনি দিচ্ছি 2 টিস্পুন, দিচ্ছি বেকিং পাউডার 1 টিস্পুন, আর বেকিং সোডা দিচ্ছি 1/2 টিস্পুন। এবারে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো মেশানো হয়ে গিয়েছে আমাদের। এবার দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 1 টেবিল স্পুন, দিচ্ছি টক দই, ইস্টের জায়গায় আমরা আজকে টক দইটা ব্যবহার করছি, টক দইটা দিচ্ছি আমি 4 টেবিল স্পুন। এখন এটা ভালোভাবে মেখে নেব। যদি প্রয়োজন হয় তাহলেই জলটা ব্যবহার করব। খুব ভালোভাবে প্রথমে টক দইটা দিয়ে মেখে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট সময় ধরে মেখে নিতে হবে। মাখা হয়ে গিয়েছে, এখন জল লাগবে আমাদের, তাই একবারে জল দিব না, একটু একটু করে জলটা দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিচ্ছি। খুব সফটভাবে ডোটা তৈরি করতে হবে। দেখুন, একবারে আমি জলটা দিচ্ছি না, খুব অল্প অল্প করে জলটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ডোটা খুব শক্তও হবে না, এভাবে আমরা ডোটা তৈরি করে নেব। এবারে আরেকটু জল দিয়ে মেখে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে একদিন এভাবে বানিয়ে দেখতে পারেন। দেখুন, মাখা হয়ে গিয়েছে ডোটা আমাদের, কতটা সফট হয়েছে। 4-5 মিনিট ধরে এভাবে ভালোভাবে মেখে নিচ্ছি। বেশ অনেকটা সময় ধরে ভালোভাবে মেখে নিলে খুব সফট তৈরি হবে আমাদের পিৎজা। মাখাটা হয়ে গিয়েছে আমাদের, এবার একটু রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে আবার 2 মিনিট মতো মেখে নিচ্ছি। 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে আবার 2-3 মিনিট মতো মেখে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। প্রায় 10-15 মিনিটের জন্য আমি এটাকে এবার রেস্টে রেখে দিচ্ছি। দেখুন, এভাবে গোল করে ডোটা তৈরি করে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাস ধরিয়ে কড়াইটা প্রিহিটের জন্য দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন দিয়ে এভাবে ভালোভাবে চেপে দিচ্ছি। আপনারা নুনের বদলে বালুটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1টা বাটি। এবার ঢাকা চাপা দিয়ে 15-20 মিনিটের জন্য গরম করে নিচ্ছি। এদিকে আমরা পিৎজাটা রেডি করে নিচ্ছি। 15-20 মিনিট হয়ে গিয়েছে আমাদের এটা মাখা। দেখুন কতটা সফট তৈরি হয়েছে। এভাবে সফটভাবে ডোটা আমাদের তৈরি করে নিতে হবে, তাহলে পিৎজাটাও খুব সফট তৈরি হবে। এখন গুলি করে নিচ্ছি। দেখুন, এভাবে বড় বড় করে আমি গুলিগুলো বানাচ্ছি। 2 কাপ ময়দা দিয়ে আমাদের 4টা পিৎজা তৈরি হবে। এবার এগুলো ভালোভাবে গোল করে নিচ্ছি। দেখুন কতটা বড় করে আমি লেচিগুলো তৈরি করেছি। লেচিগুলো আমাদের হয়ে গিয়েছে। মাখাটা আমাদের সফট হওয়ার জন্য ময়দাটা দেখুন আমার হাতেও লেগে আসছে। প্রয়োজন হলে আপনারা একটু ময়দা ব্যবহার করে নিতে পারেন বেলার সময়। এভাবে খুব পাতলা হবে না, বেলাটা একটু মোটা করে আমরা বেলবো। বেলাটা হয়ে গিয়েছে আমাদের, দেখুন এভাবে মোটা করে আমি বেলেছি।
এখন একটা প্লেট নিয়ে নিয়েছি আমি স্টিলের, এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে ভালোভাবে গ্রিস করে নেব। এটাতে আমরা আজকের পিজাটা তৈরি করব। বাড়িতে যে কোনো স্টিলের প্লেট থাকলেই হবে। ভালোভাবে চারপাশটাও তেল দিয়ে গ্রিস করে নিলাম। এবার ময়দার বেলাটা দিয়ে দিলাম, দিয়ে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি। বেলাটা এভাবে চেপে চেপে দেওয়ার পরে আঙুলের সাহায্যে চারপাশটা আমরা একটু এভাবে দাবিয়ে দিব, আর একটা ফোকের সাহায্যে অসংখ্য ছিদ্র করে নেব যাতে মাঝখানটা ফুলে না যায়। সেই জন্য এবার দিয়ে দিচ্ছি পিজা সস। এই সসটাও আমি বাড়িতেই তৈরি করেছি সম্পূর্ণ নিরামিষভাবে, পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি এর মধ্যে। নেক্সট দিন আপনাদের সাথে এই পিজা সসের রেসিপিটা আমি শেয়ার করব। ভালোভাবে সসটাকে মেখে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চিজ, মোজারেলা চিজ ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখানে চিজের পরিমাণটা যেরকম বেশি হলে খুবই ভালো লাগে আমাদের সবারই। ক্যাপসিকাম আর টমেটো কেটে রেখেছি, এটা একটু সাজিয়ে নিচ্ছি। এটা আপনারা নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সুইট কর্ন। সুইট কর্নগুলো আমি আগে একটু উষ্ণ গরম জলে ভাপিয়ে রেখেছি। আমার কাছে যেহেতু গ্রিন ক্যাপসিকামটাই ছিল সেজন্য শুধু এটাই ব্যবহার করেছি। লাল হলুদ ক্যাপসিকাম থাকলেও আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো সাজানোর পরে আরেকটু মোজারেলা চিজ আমি স্প্রেড করে দিলাম। দিয়ে দিচ্ছি অরিগেনো, অরিগেনো একটু দিয়ে তারপরে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন আমাদের পিজাটা বেক করার জন্য রেডি হয়ে গিয়েছে। এদিকে কড়াইতে নুন দিয়ে যে প্রিহিটের জন্য দিয়েছিলাম সেটাও গরম হয়ে গিয়েছে। এখন খুব সাবধানে বাটিটার মধ্যে প্লেটটা বসিয়ে 15-20 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। 20 মিনিট কম আছে, বেক হওয়ার পরে ঢাকনাটা তুলে দিচ্ছি। পিজাটা আমাদের রেডি হয়ে গিয়েছে। খুব সাবধানে পিজাটা বের করে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে পিজাটা আমাদের। পেছন দিকটাও আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন কি সুন্দর বেক হয়েছে পিজাটা। এখন একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এবার কেটে আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে আমাদের পিজাটা। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপিটা। আবার খুব শীঘ্রই চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।